আজকের এই সেশনটা রেডি করা হয়েছে কম্পিউটার ফান্ডামেন্টালসের উপরে। যে কোনো রকম এক্সাম, এন্ট্রান্স এক্সাম, সমস্ত রকম এন্ট্রান্স এক্সাম, গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামে কিন্তু কম্পিউটার থেকে, কম্পিউটারের বেসিক্স থেকে, যে টপিকের উপর থেকে কোশ্চেনগুলো দেয়, তাহলে তার উপরে একটা আমি একটা সেশন রেডি করেছি। তো দেখা যাক ইম্পর্টেন্ট টপিকসগুলো কী কী রয়েছে। তো সেশনটা লাস্ট অবধি দেখবে, এখান থেকে অবশ্যই কিছু না কিছু নতুন কিছু ইনফরমেশন পাবে। দেয়ার আর থ্রি টাইপ অফ কিজ অন কিবোর্ড। আমাদের যে কিবোর্ডটা রয়েছে সেখানে তিন রকমের কিজ রয়েছে, আমরা হয়তো অনেকেই জানি না সেই তিন রকমের কিজগুলো কী কী। এক নম্বর রয়েছে আলফা নিউমেরিক কিজ। আলফা নিউমেরিক কিজ খুব ইম্পর্টেন্ট, যে আলফা নিউমেরিক কিজগুলো কী কী। এখানে তিন ধরনের ক্যারেক্টার রয়েছে, এ টু জেড, এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কিজ। তারপর হচ্ছে 0 to 9, 0 থেকে 9 অবধি সমস্ত সংখ্যাগুলো, নাম্বারগুলো হচ্ছে আলফা নিউমেরিক কিজ। আর সমস্ত রকম স্পেশাল ক্যারেক্টার্সগুলো হচ্ছে আলফা নিউমেরিক কিজ। তো আলফা নিউমেরিক কিজ মনে রাখতে হবে, তো খুব ইম্পর্টেন্ট এই যে স্পেস কিজগুলো। নেক্সট হচ্ছে স্পেশাল কিজ। স্পেশাল কিজ কোনগুলো, সেগুলো হচ্ছে এন্টার, ব্যাকস্পেস, ডিলিট, শিফট, ক্যাপস লক, কন্ট্রোল অল্ট, এগুলো হচ্ছে সমস্ত যে এগুলো হচ্ছে স্পেশাল কিজ। নেক্সট হচ্ছে ফাংশন কিজ। ফাংশন কিজ হচ্ছে F1 to F12, এগুলো হচ্ছে ফাংশন কিজ। তো এই তিন রকমের কিজ আমাদের কিবোর্ডে রয়েছে, তো এই তিন রকমের কিজগুলো মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চিন করেই করে, তো খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের এক্সাম্পল অনেক সময় দিয়ে দেয়, ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার, এগুলো খুব ইম্পর্টেন্ট। নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ইনজেক্ট প্রিন্টার, হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার, তো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে মেমোরি আছে, মেমোরি, প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি হচ্ছে, র্যাম আর রম, এই দুটো হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে রয়েছে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, খুব ইম্পর্টেন্ট। ভোলাটাইল মেমোরির এক্সাম্পল হচ্ছে র্যাম। আর হচ্ছে রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, দুটোই কিন্তু প্রাইমারি মেমোরি, মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল হচ্ছে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল। আর নেক্সট হচ্ছে আমরা চলে আসছি, একটা টেবিল রয়েছে যেখানে টেবিলের কি রয়েছে, বিট। বিটগুলো হচ্ছে 0 থেকে 1, এগুলো 0 আর 1, এগুলো হচ্ছে একটা বিট। নিবিল হচ্ছে 4-bit কালেকশন, মানে হচ্ছে 4টে বিট, মানে হচ্ছে 0 আর 1-এর মধ্যে যে 4টে বিট, তার 4টে বিটের কালেকশনকে বলা হয় নিবিলস। আর বাইট মানে হচ্ছে 8-bit হচ্ছে বাইট। 1024 বাইট হচ্ছে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট হচ্ছে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট হচ্ছে 1 গিগাবাইট, 1024 গিগাবাইট হচ্ছে 1 টেরাবাইট। তো এই টেবিলটাও মনে রাখতে হয়, এর রিলেশনগুলো কিন্তু দিয়ে দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে কম্পিউটার জেনারেশন, এটা খুব ইম্পর্টেন্ট। কম্পিউটার জেনারেশনটা আমরা অনেকেই ঠিক মতো মনে রাখতে পারি না, তো এই টেবিলটা অবশ্যই প্র্যাকটিস করবে, এখান থেকেও কোশ্চেন কিন্তু করে। কম্পিউটার ফার্স্ট জেনারেশন আছে, জেনারেশনের যে এই যে দেওয়া রয়েছে টাইম লিমিটটা দেওয়া রয়েছে, টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে, এটা কিন্তু জাস্ট মনে রাখতে হবে 1940 থেকে 1952। এটা হচ্ছে এক এক বইয়ে এক এক রকম দেওয়া রয়েছে, কোথাও রয়েছে 49 থেকে 59 অবধি। তো রেঞ্জটা মনে রাখবে, রেঞ্জটা মনে রাখতে পারলে কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা করা যেতে পারে। তো এই রেঞ্জটা হচ্ছে ফার্স্ট জেনারেশন হচ্ছে 1940 থেকে 1952 হচ্ছে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনের যে মেন কম্পোনেন্টটা ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব ফার্স্ট জেনারেশন। আর মেন কম্পিউটার নেম হচ্ছে ইউএনআইভিএসি, এগুলো হচ্ছে ফার্স্ট কম্পিউটার। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা হচ্ছে পোট্রান আই বা পোট্রান ওয়ান, হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে ফার্স্ট জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে পোট্রান আই। আর এই এটা মনে রাখতে হবে, ইএনআইএসি মানে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড ক্যালকুলেটর অথবা কম্পিউটার, এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম কম্পিউটার, মনে রাখতে হবে।
নেক্সট হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন হচ্ছে 1952 থেকে 1964 অবধি হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন মেন কম্পোনেন্ট যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রানজিস্টার, মেন কম্পোনেন্ট। আর যে কম্পিউটারগুলো ইউজ করা হয়েছে সেকেন্ড জেনারেশনে, যে কম্পিউটারগুলো তৈরি হয়েছিল, ডেভেলপ হয়েছিল, সেগুলো হচ্ছে অ্যাটলাস, আইবিএম 700। আর যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়েছিল, পোট্রন 2, পোট্রন আই অথবা অ্যালগোল, কোবল, এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশনাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন হচ্ছে 1964 থেকে 1971। এখানে মেন কম্পোনেন্ট যে ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি যেটাকে বলা হয়। আর কম্পিউটার যে ডেভেলপ হয়েছিল থার্ড জেনারেশনে সেগুলো হচ্ছে আইবিএম 360, আইবিএম 370। আর যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো সেটা হচ্ছে পাসকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল থার্ড জেনারেশনে। ফোর্থ জেনারেশন হচ্ছে 1971 থেকে 1982 অবধি হচ্ছে, আর হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, LSI, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আর যে কম্পিউটার ইউজ করা হয়েছিল সেগুলো হচ্ছে অ্যাপল CDM, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওরাকেল, খুব ইম্পর্টেন্ট এখানে। আর হচ্ছে ফিফথ জেনারেশন হচ্ছে 1982 থেকে অনওয়ার্ড, এটা হচ্ছে ULSI, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট অথবা ভেরি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, এটা হচ্ছে দুটোই মনে রাখতে হবে। আর একটা কি বললাম, ULSI, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আর কম্পিউটার যে ডেভেলপ হয়েছে ফিফথ জেনারেশনে সেগুলো হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, সমস্তগুলো হচ্ছে ফিফথ জেনারেশন। আর এদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে যেটা এখন নিয়ে খুব আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব কি হচ্ছে, প্রায় সেমিনার হচ্ছে এটা নিয়ে, কাজ হচ্ছে এর উপর, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইন্টেলিজেন্সের উপরে কিন্তু রিসার্চ চলছে এটাকে আরও ডেভেলপ করার জন্য। তো এইটা হচ্ছে জেনারেশন, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এখান থেকে দিয়ে দেয় যে ফার্স্ট জেনারেশন কোন সেশনটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এই ধরনের দিয়ে যায়। ফার্স্ট জেনারেশনে যে মেন কম্পোনেন্ট ইউজ করা হয় ট্রানজিস্টার, LSI, VVLSI, ভ্যাকিউম টিউব। তো মনে রাখতে হবে ফার্স্ট জেনারেশন হচ্ছে ভ্যাকিউম টিউব ইউজ করা হয়। আর ফার্স্ট জেনারেশনে হচ্ছে যে কম্পিউটার ডেভেলপ হয়েছিল তার নাম কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলোর নামগুলো। তো প্রত্যেকটা নাম মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে, আর ল্যাঙ্গুয়েজগুলো মনে রাখতে হবে। তো আজকের টপিক এখানে আরেকটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড ফার্স্ট কম্পিউটার, যেটা একটু আগে বললাম, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর অথবা কম্পিউটার, এটা হচ্ছে ফার্স্ট কম্পিউটার, ENIAC, ইনভেন্টেড বাই JP একার্ট অ্যান্ড JW মাউচি। এরা হচ্ছে প্রথম ফার্স্ট জেনারেশনে প্রথম কম্পিউটারটা আবিষ্কার ডেভেলপ করেছিল এরা। তো আজকের সেশন এ অবধি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এর কম্পিউটারের উপরে আরও আমি সেশন রেডি করবো, আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো পরের সেশনগুলো অবশ্যই দেখবে।